আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এমএম কুকিং গ্লোব। আজকে আমি তৈরি করে দেখাবো বাসমতি চাল দিয়ে বিফ তেহারি। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা ব্লেন্ডারে জার নিয়েছি, এতে আমি হাফ জয়ফল দিয়ে দিচ্ছি, তিন পিস জয়ত্রী, চার টুকরা দারুচিনি, পাঁচটা এলাচ, আট নয়টা লবঙ্গ, গোলমরিচ কালো এক চা চামচ, একটা এক্সট্রা রেঞ্জ। এখন আমি এটা ভালোভাবে গ্রাইন্ড করে নিব। দেখুন কেমন হয়েছে মিক্সচারটা। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, এতে তিন কাপ পরিমাণ বাসমতি চাল নিয়ে নিচ্ছি, অর্থাৎ হাফ কেজি, তিন কাপের একটু কম হবে। পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি চালটা, আমি 15-20 মিনিট ভিজিয়ে রাখবো। আমি এখানে 1 কেজি গরু মাংস নিয়েছি, দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। আমি এখানে সরিষার তেল নিয়েছি প্রায় 1 কাপের মতো। এতে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যেতে পারে। আমি ভালোভাবে নেড়ে ভেজে নিচ্ছি, দেখুন পেঁয়াজের কালার চলে আসছে। আমি এখন এতে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, অল্প পানি দিয়ে দেবো, না হলে পেঁয়াজটা আরও পুড়ে যাবে এবং মশলাটাও পুড়ে যাবে, তাই নাড়িয়ে নিয়েছি। আমি যে মশলার মিক্সচারটা তৈরি করেছিলাম তা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, কাঁচামরিচ 8-10টা, ভালোভাবে কষিয়ে নেব মশলাটা, কষিয়ে নিচ্ছি দেখুন। এখন এতে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, দিয়ে আবার নেড়ে নেব। এতে আমি কোনো মরিচের গুঁড়ো বা হলুদের গুঁড়ো দেইনি, আমি সম্পূর্ণ মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটা কষিয়ে নেব কিছুক্ষণ। তিন চার মিনিটের মতো আমি কষাবো মাংস। আমি এতে টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ, দিয়ে আবার একটু নাড়িয়ে কষিয়ে নিব। এখন আমি এটা ঢেকে দেব, মাংস দিয়ে যে পানি বের হবে ওই পানিতে আমি মাংসটা রান্না করব। এটা আসলে গরু মাংসের উপর নির্ভর করে যেতে পানির প্রয়োজন হবে কি না, কতটা সময় লাগবে। আমি এখানে 35-40 মিনিটের মতো রান্না করেছি। আর আপনাদের যদি এর মধ্যে মাংসটা সেদ্ধ না হয় তাহলে কিছুটা গরম পানি দিয়ে দিবেন, সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করবেন। মাংসটা রান্না হয়ে গেছে, দেখুন তেল উঠে আসছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আমি এতে কোনো পানি অ্যাড করিনি। আবার একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি আবার একটু সময় ঢেকে রান্না করব। দেখুন মাংসের ঝোলটা একদমই টেনে গেছে, মাখা মাখা আছে। আমি এখন মাংসটা তুলে নিব, এই হাঁড়িতেই আমি পোলাওটা রান্না করব। আমি এখানে বাসমতি চাল দিয়ে দিয়েছি, ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি, এখন কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে হবে ভালোভাবে চালটা, তাহলে পোলাওটা ঝরঝরে হবে। আমি এতে 6 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে যখন ফুটে উঠবে এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি 2-4 চামচ, ভরা ভরা একটু নেড়ে
আমি ফুটে ওঠার অপেক্ষা করব। ফুট উঠলে আমি হাঁড়িটা ঢেকে দিব। এর ভিতর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 7-8টা। দেখুন ফুটে উঠেছে। এখন আমি ঢেকে লোহিটি দিয়ে দেবো চুলাটা। এভাবে 15 মিনিটের মতো রান্না করব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। আমি হালকা একটু নেড়ে দিচ্ছি আবার। একটু একটু ভিজে ভিজে আছে পোলাওটা। এর মধ্যে আমি এখন 1 মুঠো কিশমিস অ্যাড করে দিব। কেওড়া জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। আমি মিনিট খানেকের মতো রান্না করে এতে মাংসটা অ্যাড করে দেব। আমি ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। এখন এর মধ্যে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে। আমি একদম লো হিটে 15 মিনিট দমে রাখবো। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। আমার তেহারি রান্না ফ্রাই হয়ে গেছে। দেখুন কলা মিনিট হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিব। আমি এখানে সার্ভ করে দিচ্ছি। দেখুন তাহারিটা কতটা ঝরঝরে আছে। আমি কিছু লেবু, ডিম, তারপর শসা দিয়ে সার্ভ করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সার্ভ করবেন। তো বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিতে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।